Yes, sir. তাহলে পূর্ববর্তী শ্রেণী 51 FM, এই যে এটা হইলো এফ, এটার যে মধ্য মানটা, মধ্য যে শ্রেণী অবস্থিত 38, এইচ কত এখানে? 6 থেকে গুণ, 6, 7, 8, 9, 10, 5, 5, এই জায়গায় মান বসাই দাও। এন বাই টু সরাসরি এইখানে আছে, এফ সি দেখো, ক্যালকুলেশনটা পারবা না নিজেরা, একটু দেখো তো। Yes, sir. তোমরা লেখো, আমি কি উপরে থেকে এটুকু বুঝবো? উপরে আমি হ্যাঁ স্যার, লেখা বুঝলাম। হয়েছে, হ্যাঁ স্যার, সত্তর থেকে 51 বাদ দাও, উনিশ, উনিশের সাথে গুণ করো 5, 95, 95, আর নিচে হইলো 38, ভাগ 38, 21 প্লাস 2.5, এটা অ্যান্সার। এটা একটা মধ্যক, এখন বের করব প্রতিরোধ। স্যার বুঝে ফেলবো, তানভীর? না স্যার, মুছেন না, একটু দাঁড়ান। হ্যাঁ স্যার, মুছে ফেলেন স্যার, আমাকে রেকর্ডিং টা একটু দিয়ে দিয়েন পরে, আমি স্যার একটু এয়ারপোর্ট যাচ্ছি। স্যার আমি একটু এয়ারপোর্ট যাচ্ছি, রেকর্ডিং টা একটু দিয়ে দিয়েন পরে। আচ্ছা, প্রচুরক, তাহলে প্রচুরক কি হবে? এখানে দেখতে হবে গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটা, প্রচুরক। সবচেয়ে বেশি কত? 38। যা শ্রেণীতে
বিদ্যমান, তার মানে এই শ্রেণীতে আমাদের প্রচুর রোগ বিদ্যমান। প্রচুর বের করতে কি কি লাগে? আচ্ছা, আমরা F1 + F2 × H, এল হচ্ছে প্রতিরোধ শ্রেণীর নিম্ন সীমা কত? 21। F1 দেখো, যে শ্রেণীতে প্রচুরক বিদ্যমান তার পূর্ববর্তী এই দুইটার বিয়োগ ফল হইল F1, আর পরের দুইটার বিয়োগ ফল হইল F2। 38 - 30, এটা বিয়োগ করে দেখাই দিতে হবে। 38 - 33 H5, মান বসাই দাও। দাও, ভাগ করে যোগ করে দাও, কত দেখো। লিখছো কত আসছে? কত আসছে? কি রে তোরা করো নাই? 40/13। লেখো, এটার ছবি আইকে দেখাবা তোমরা। আয়ত লেখো, আয়ত লেখো পারো, এটা আমি করে দিব না।
এবার তিন নাম্বার অঙ্কটা দেখো, তিন নাম্বার অঙ্কটা কি দেখা যাচ্ছে? Yes, sir. আচ্ছা আমি ছবি তুলে পাঠাচ্ছি, দাঁড়াও। তিন নাম্বার কোশ্চেনটা তুলো। আচ্ছা তিন নম্বর কোশ্চেনটা, না স্যার। দিছি, কোশ্চেনটা তুলো তাড়াতাড়ি, গ্রুপে যাও। আমি মিষ্টি আসছে না, হ্যাঁ স্যার আছে, সবাই আছে, শুধু তানভীর মনে হয় চলে গেছে, আর জুবাইর তো আসে নাই। কোশ্চেনটা তুলে দিলে আমার বলিস। ঠিক আছে স্যার, বলবো। তো মুখ দিয়ে কথা বাড়ায় না। কোশ্চেন দিলো জয়েশ স্যার। এই গণসংখ্যা যোগ করো তো ক্যালকুলেটরে। কত আছে গণসংখ্যা দেখো তো, ৫০ হয়। বুঝলাম না কি কইলি।
কত হয়েছে স্যার? 50। মধ্য শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলছে n বাই 2 কত? 25। 25তম পদ কোথায় আছে বাইকের অত দেখে গুনে দেখো 25 কোথায় আছে স্যার? 61 থেকে 70। বুঝতে পারছো? 61 থেকে 70, 8 আর 6 যোগ করলে হয় 14, 14 আর 13 হইতেছে 27। তার মানে এখানে 25 আছে, এই 13-এর ঘরে। এটা হচ্ছে 61 থেকে 70 শ্রেণীতে শ্রেণীতে মধ্য বিদ্যমান। তাহলে মধ্য শ্রেণীর মধ্যমান হবে, মধ্যমান কেমনে বের করে? যোগ করে দুই দিয়ে ভাগ। নাও এখানে ক শেষ, যত তুলে গেল তার তোলা শেষ। আর ক্ষয়ের জন্য ছক করতে হবে, ক্ষয়ের জন্য হচ্ছে কয়টা ছক লাগবে? হচ্ছে গড় নির্ণয়, কলাম লাগবে কয়টা? পাঁচটা।
নো মধ্যমান কেমনে বের করে স্যার 31 এর সাথে 50 যোগ করে 2 দিয়ে ভাগ কত হয় দেখো তো মোট প্লাস 45.5 তারপরে প্রত্যেকটা 10 10 করে বাড়ে যাবে কারণ এখানে 10 করে পার্থক্য মধ্যমান কোনটা দেখো 1 2 3 1 2 3 দুইটাই তিন নাম্বার তাহলে হবে কোনটা নিব কোনটা 61 থেকে 70 কেন 61 থেকে 70 কারণ তো এখানে মধ্যবিদ মধ্যমান বিদ্যমান আছে এখানে এখানে এইটার পরে আসতে হবে এই লাইনে এই লাইনে একটা আছে 13 আর একটা আছে 10 এই 13 আর 10 এর মধ্যে যেটা বড় বড় হচ্ছে 13 তাহলে 13 থাকবে সেটাই প্রায়োরিটি পাবে এই এই কারণেই এটার হবে এটা তাহলে এই বরাবর আসবে 0 তারপরে নিচে হচ্ছে 1 2 3 মাইনাস 1 মাইনাস 2 এবার এফ এর সাথে ইউআই এই যে এফ আর ইউ দুটো গুণ হবে যোগ কর যোগ করে দেখো কত আসে যোগ করছো না স্যার যোগ করতেছি স্যার স্যার 21 আসছে কতক্ষণ লাগে না স্যার 1 মিনিটে করে দিচ্ছি স্যার 21 কি প্লাস না মাইনাস শুধু প্লাস মাইনাস নাই ঠিক আছে না এই পর্যন্ত লেখো আমি এখান থেকে দুইটা লাইন মুছবো আমি আর জায়গা নাই তোমরা নিচে করবা ছকের নিচে হ্যাঁ বলো সবাই তো চলে যাইতেছে আস্তে আস্তে কি হবে কেন কে জানে স্যার সবাই চলে যাইতেছে আমাদেরকে রেখে এখন তো তোরা যাইতে মন চাইলে যা সমস্যা নাই তো আরে না স্যার আমার যাইতে কোনোদিনই মন চায় না এখন এটা লেখ লেখো স্যার লিখা শেষ আচ্ছা তারপর লেখো ছকের নিচে লিখবা এখানে
61 থেকে 70 শ্রেণীতে গড় বিদ্যমান, তাহলে মধ্যবর্তী শ্রেণীর মধ্যমান এ, এ হইল এই যেটা মধ্যমান 65.5, শ্রেণী ব্যবধান এইচ 10, আমরা জানি গড় এ প্লাস এফ আই ইউ আই